আমার স্বাধীনতা দিয়া দিলাম রে, যার মনে চায়, যার মনে চায় সে যেন এই ক্ষুদ্র জিন্দিগির মধ্যে, সামান্য জিন্দিগির মধ্যে আখেরাতের জন্য জান্নাতের একটা ঠিকানা বানায় লয়। যার মনে চায় সে যেন আল্লাহ দরবারে একটা ঠিকানা তৈরি করে, এরপরে কবরে যায়। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। ঠিকানা লইয়া যেন যায় জান্নাতে, যেন ঠিকানা বানায়া এরপরে যায়। ঠিকানা এখানেই তৈরি, বেহেস্তের ঠিকানাও এখানে, জাহান্নামের ঠিকানাও এখানে, ঠিক না? এখন ঠিকানা কোনটা লইয়া যাইবেন? আল্লাহ আমার আল্লাহর বলেন, وما الحياة الدنيا إلا لعب ولهو وللدار الآخرة خير للمتقين. এই দুনিয়াটা খেল তামাশা ছাড়া আর কিছুই না রে, এটা তামাশা করতে করতে যেমন সময় চলে যায়, খেলতে খেলতে যেমন প্লেয়ার গো টাইম চলে যায়, টের পায় না রে। কোন ফাঁকে দিয়া সময় চলে গেল, টাইম চলে গেল, টেরও পায় না। এই জন্য আমার আল্লাহ বলেন, এটা হলো খেল তামাশার একটা জিন্দিগি। মানুষ দুনিয়াতে বাড়ি করবে, গাড়ি করবে, বড় হবে, লেখাপড়া করবে, চাকরি করবে, বিয়ে করবে, সন্তানের বাপ হবে, দাদা হবে, নানা হবে, দেশে চাকরি করবে, বিদেশ যাবে, অনেক কিছু করবে, কিন্তু এই প্রতিযোগিতা করতে 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 হুট করে সময় চলে যায়, টের পাওয়া যায় না রে কিভাবে জীবনটা চলে গেছে, ঠিক না? আর এই ক্ষুদ্র জীবনটাকে যারা তামাশার জিন্দগি বানায় না, যারা হেলায়া খেলায়া কাটায় না এই দুনিয়া জীবনটাকে, যারা নেক আমলের জিন্দগি বানাইছে, তাকওয়ার জিন্দগি বানাইছে, আমার আল্লাহ বলেন, ওয়ালাদদারুল আখিরাতু খায়রুল লিল মুত্তাকিন। ওই ইমানদার মুত্তাকিনদের জন্য আখেরাতের জিন্দগিটা হবে অতি উত্তম একটা আনন্দের জিন্দগি। দুনিয়াতে একটু কষ্ট করলে কিছুদিন আরামে থাকা যায়, ঠিক কিনা বলেন? জোরে বলেন। কষ্ট করে ফসল করে ঘরে নিলে আরামে খাওয়া যায়, কষ্ট করে রোজ করে টাকা পয়সা দিয়া হাট বাজারে করে আরামে চলা যায়। দুনিয়াতে একটু কষ্ট করলে যেমন আরাম করা যায়, ঠিক এই দুনিয়ার জীবনটা যদি একটু কষ্ট করে ঈমান আর আমল কামাই করা যায়, অনন্ত জীবন আরামে থাকা যায়, অনন্ত কাল আরামে থাকা যাবে। একটু চিল্লিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ, এটা তামাশার জিন্দগি না? এই দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি না, সব যাওয়ার জন্যই আসছি, ঠিক না? ঠিক না? থাকবেন কেউ? কেউ থাকবো না, সবাই চলে যাবে।
وما تدري نفس بأي أرض تموت মাহফিলে আসি বাড়ি যাওয়ার ক্ষমতা নাই, দাঁড়াইলে বসার ক্ষমতা নাই, বাজারে গেলে বাড়ি যাওয়ার ক্ষমতা নাই, এক লোকমা খানা খেয়েছেন আর এক লোকমা মুখে দেওয়ার ক্ষমতা নাই। তবে কত জীবনে কোন জায়গায় মরবেন, এই জীবন কোথায় শেষ হবে কেউ জানি না, মৃত্যুর খবরটা জানেন আমার আল্লাহ। আমার ভাইরা রে, কে কোন জায়গায় মরুক, কিভাবে মারা যাবে, সুখের মরা মরবে না দুঃখের মরা মরবে, দুনিয়ারে কেউ জানে না, জানে না এই মৃত্যুর খবরটা জানে না আমার আল্লাহ। উচ্চ আওয়াজে বলবো সুবহানাল্লাহ। কেউ জানে? চিল্লিয়ে বলেন জানে? কেউ জানে না। দুইটা জিনিস, একটা মানুষের আমল তাজা করে, আর একটা কাজ মানুষের ইমান তাজা করে। একটা আমলে ইমান তাজা করে, আর একটা আমলে আমল তাজা করে। قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن সজাগ আছেন নিও? জয়নারা সজাগ আছেন? এটা তকবীর না নারে তকবীর? মাশাআল্লাহ। নারে রিসালাত? সজাগ আছে দেখা যায়। কষ্ট হচ্ছে না তো? বিরক্ত ভাবছেন না তো? এখন যদি তবরকটা দিয়ে দেয় কেউ থাকবেন? এইটা ঠিক যে না কইছেন, এটা ঠিক। এখন তবরকটা দিলে, তবরক দিয়ে দিলে কি এখন থাকতেন নি আপনারা? থাকতেন না, যাইতেন গিয়া। আমার নবী বলেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত যারা করে ইমান তাজা হয়। কোরআন তেলাওয়াতের দ্বারা ইমান তাজা হয়, আর বেশি বেশি মৌতির চিন্তা আমল তাজা হয়। মৌতের চিন্তায় মানুষের সুদের থেকে ফিরায়, মৌতের চিন্তা মানুষের ঘুষের থেকে ফিরায়, মৌতের চিন্তা মানুষের নামাজি বানায়, মৌতের চিন্তা মানুষের আল্লাহওয়ালা বানায়, মৌতের চিন্তা ফজরের নামাজে মসজিদে নিয়ে উপস্থিত করায়। ঠিক নি? তাহলে কোরআন তেলাওয়াতে ইমান বাড়ায়, আর কবরের চিন্তা মৌতের চিন্তা মানুষের আমলকে তাজা করে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আজ দুনিয়াতে মানুষ কোন দিকে চলছে, সব দিশা হারা, দিশা হারা রে। ও বাবা জিরা, আমার আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস।